পলিটিক্যাল সায়েন্স অপশনাল ক্লাসে সবাইকে স্বাগত এবং আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল রিলেশন থেকে সোভিয়েত ইউনিয়নের পতন এবং বিশ্বে তার প্রভাব সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে 1991 সালের 31 ডিসেম্বর বা 31 ডিসেম্বর আন্তর্জাতিক ইতিহাসের স্মরণীয় দিন, কারণ ওই দিন সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্বের রাজনৈতিক সমীকরণ তথা ভারসাম্যকে এক নিমেষে পাল্টে ফেলে। সোভিয়েত ইউনিয়নের পতন নিছকই কোনো রাষ্ট্রজোটের পতন নয়, পতন এক দীর্ঘ 7 দশকের ভারসাম্যে, পতন এক প্রতাপশালী পরাশক্তির, যেই শক্তিটা বিশ্বের ভারসাম্য রক্ষা করে চলেছিল। আর এই সোভিয়েত ইউনিয়নের পতনে 15টি নতুন স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়, আর এই উদীয়মান রাষ্ট্রগুলিকে পরবর্তীতে সন্ত্রাসবাদী রাষ্ট্র বা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ আখ্যা দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এই দেশগুলির সঙ্গে দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়ে। বিশ্বের রাজনীতিতে দ্বিমেরুতার অবসানে এক মেরুতার সূত্রপাত হয়। এবার আমরা এই যে সোভিয়েত ইউনিয়নের পতনের যে পটভূমি সেটা একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। দেখো খুব সহজভাবে যে পর্বটা আমরা পড়ছি সেটা মনে রাখা খুব ইজি, কেন খুব ইন্টারেস্টিং ডাটা রয়েছে। 1985 সালে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসীন হন মিখাইল গর্বাচেভ। তিনি তার পূর্বসূরি ব্রেজনেভের যে নীতি সেটাকে পরিত্যাগ করে এবং ঠান্ডা যুদ্ধের যে ভয়াবহ ফলাফল এবং ক্ষয়ক্ষতি তার দ্বারা ভীত হয়ে ঠান্ডা যুদ্ধের অবসান চেয়েছিলেন, আর এর ফলস্বরূপ তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। আর আফগানিস্তান থেকে এই সেনা প্রত্যাহার সমাজতান্ত্রিক দেশগুলিতে সোভিয়েত ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করে বা ক্ষুণ্ণ করে। আর সোভিয়েত ইউনিয়নের এই ভাবমূর্তি একেবারে ধরাশায়ী হয়ে যায় পরবর্তী আরও দুটি ঘটনায়। 1989 সালে দেখা গেল পোল্যান্ডের নির্বাচন নিয়ে সংঘাত দেখা দিলে এবং ওই একই সালে হাঙ্গেরি এবং চেকোস্লাভিয়ায় রাজনৈতিক সংকট দেখা দিলে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিতে আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সোভিয়েত ইউনিয়ন করবে না। আর এই একই বছরে 1989 সালের 9ই নভেম্বর আরও একটি ঐতিহাসিক ঘটনা ঘটে পৃথিবীর বুকে বলতে পারি, সেটা পূর্ব জার্মানি তাদের বার্লিন প্রাচীর খুলে দেয়, যার ফলে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি জোটবদ্ধ হয়ে ন্যাটোতে যোগদান করে। সোভিয়েত ইউনিয়নের পূর্ব ইউরোপে এই যে তাদের আধিপত্যের অবসান, ধীরে ধীরে পাশ্চাত্য শক্তিগুলির আধিপত্য বিস্তারে সহায়তা করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি পূর্ব ইউরোপও নয়, পূর্ব ইউরোপের সাথে সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য ব্যাপক সেনা মোতায়েন করে বসে। এই পর্বের পরে একদিকে যেমন আমরা মিখাইল গর্বাচেভ বাহ্যিক কিছু নীতি গ্রহণ করলেন যে বাইরের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না, ঠিক তেমনি আভ্যন্তরীণ সংস্কার সাধনও মনোনিবেশ করেন। এই কারণে পূর্বের যে ব্রেজনেভের নীতি সেটাকে পরিত্যাগ করে তিনি খোলামেলা নীতি গ্রহণ করেছিলেন। তার মধ্যে অন্যতম দুটি নীতি হলো গ্লাসনস্ট নীতি এবং প্রেস্ত্রেইকা নীতি। এই গ্লাসনস্ট নীতির আওতায় সাধারণ জনগণ বিভিন্ন বিষয়ে আলোক আলোচনার সুযোগ পেতেন, যার ফলে নাগরিকগণ এই কমিউনিজমের ত্রুটি, তার ফলে অর্থনৈতিক কোন কোন বিপর্যয় হচ্ছে, কোন কোন সুবিধাগুলি পায়নি, সেইগুলো নিয়ে ব্যাপক সমালোচনায় মুখর হয়। অর্থাৎ নাগরিকের মধ্যে স্বাধীনতার দাবি ধীরে ধীরে আরও বাড়তে থাকে। অন্যদিকে অর্থনৈতিক সংকট দেখা দিলে এই মিখাইল গর্বাচেভের যে প্রেস্ত্রেইকা নীতি, সেই প্রেস্ত্রেইকা নীতি কিন্তু বিফল হয়ে যায়। এর ফলে যে আভ্যন্তরীণ গোলযোগ সোভিয়েত ইউনিয়নের মধ্যে দেখা দেয় সেটা থেকে বেরিয়ে আসা গর্বাচেভের পক্ষে সম্ভব ছিল না। অবশেষে 1989 সালের সেপ্টেম্বর মাস থেকে দেখা গেল 1990 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে ধীরে ধীরে 15টি স্বাধীন প্রজাতন্ত্রের জন্ম হয়ে গেছে। মিখাইল গর্বাচেভ তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন সোভিয়েত ইউনিয়নকে জোটবদ্ধ রাখার, কিন্তু ব্যর্থ হলে শেষ পর্যন্ত 1991 সালের 31 ডিসেম্বর তিনি সরকারিভাবে ঘোষণা করেন সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি। এবং বিলুপ্তি হয় একই সঙ্গে দীর্ঘ কয়েক দশকে এই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে স্নায়ু যুদ্ধ, যে ঠান্ডা যুদ্ধ, সেই ঠান্ডা যুদ্ধে। তো এটা গেল পটভূমি পড়লাম। যেহেতু আমাদের প্রশ্ন লিখতে বলছে, প্রশ্নে পরীক্ষায় আগে এসেছে, আবারও আসবে সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরিখে, এইবার আমরা আলোচনা করব এর প্রভাব সম্পর্কে। দেখো প্রভাব নিয়ে যখন আমরা আলোচনা করব, আগে কিন্তু সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে যে প্রভাব
সেই প্রভাবটা আমাদের আগে আলোচনা করা দরকার। তাহলে বিশ্বে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে রাজনৈতিক চিত্রটা একেবারে উলট পালট হয়ে গিয়েছিল, এটা আমরা অলরেডি বলেছি। এবং এই প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে বিশ শতকের বিশ্বের রাজনৈতিক দুর্যোগই হলো সোভিয়েত ইউনিয়নের পতন। আর এই সোভিয়েত ইউনিয়নের পতনে রাশিয়ার প্রায় 1 কোটি লোক, 1 কোটি জনগণ সংখ্যালঘুতে পরিণত হয়, ফলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সাম্প্রদায়িকতাবাদ ইত্যাদি মহামারী আকার ধারণ করে। আর যার ক্ষয়ক্ষতি পোহাতে হয়েছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াকে। এর ফলে দেখা গেল যে রাশিয়ার জনগণের মধ্যে, একটা মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়। রাশিয়ার জনগণের যে অর্থনৈতিক ক্ষতি, যা কিছু পুঁজি ছিল সব পুঁজি কিন্তু একেবারে শেষ হয়ে যায়। এর থেকেও আরও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মনে রাখতে হবে আমাদের যে সোভিয়েত ইউনিয়নের পতনে আবেগের বশে সরকার বেশ কিছু প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, আবার তড়িঘড়ি করে কোনো পরিকল্পনা ছাড়াই অসতর্কভাবে অনেক সংগঠন গড়ে উঠেছিল, যার ফলে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নে, এক কথায় পরবর্তীতে যখন ভেঙে যাচ্ছে তখন সোভিয়েত রাশিয়া, এই সোভিয়েত রাশিয়ায় দারিদ্র বা গণদারিদ্র, বেকারত্ব, এগুলি একেবারে মানে অহরহ চিত্র হয়ে দাঁড়ায়। এবং বিশেষ করে এই যে আভ্যন্তরীণ গোলযোগ, আভ্যন্তরীণ যে দুর্যোগ, এই দুর্যোগটা সোভিয়েত রাশিয়ার ক্ষেত্রে যেমন, তেমনি সোভিয়েত রাশিয়ার মদতপুষ্ট যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলির জন্যও কিন্তু ভয়াবহ ইঙ্গিত প্রদান করে। সোভিয়েত ইউনিয়নের পতন সোভিয়েত মদতপুষ্ট যে রাষ্ট্রগুলি রয়েছে তাদের জন্যও কিন্তু ভয়াবহ ইঙ্গিত ডেকে আনে, যে ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত ডেকে আনে। এবার যে যে প্রভাবগুলো বিশ্বের উপর পড়েছিল সেইগুলোকে সাধারণত দুটো ক্যাটাগরিতে ভাগ করে আমরা আলোচনা করবো, একটা তাৎক্ষণিক প্রভাব, একটা সুদূর প্রসারী প্রভাব। দেখো তাৎক্ষণিক প্রভাবের মধ্যে প্রথম যেটি পড়ে যে সোভিয়েত ইউনিয়নের পতনে আমরা পেলাম যে দ্বিমেরুতার অবসান বা দ্বিকেন্দ্রিক রাজনৈতিক যে অবস্থা তার অবসানে একমেরুকেন্দ্রিক বা এককেন্দ্রিক রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলা বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী বলতে পারি খুব ভালো ভাষায়, প্রতিদ্বন্দ্বী কিন্তু আর কেউ থাকলো না, পূর্ব ইউরোপের ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়। এবং কিভাবে নষ্ট হচ্ছে, কারণ পূর্ব ইউরোপে আমরা আলটিমেটলি পেলাম যে ধীরে ধীরে পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের জন্য যে একটা ব্যালেন্স তৈরি হয়েছিল সেই ব্যালেন্সটা নষ্ট হলো। পূর্ব ইউরোপে এবার ন্যাটো তার আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং বিশেষ করে এই যে পূর্ব ইউরোপের বাল্টিক অঞ্চল থেকে বিপুল মার্কিন সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যেতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ মধ্যপ্রাচ্যের উপরে আধিপত্য বিস্তার করার একটা সুযোগ চলে আসে এই সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে। নেক্সট যে প্রভাবটা আমরা পাবো সোভিয়েত ইউনিয়নের পতনে, অর্থনৈতিক সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ার কথা ছিল কিন্তু সেই সুবিধাটা পেয়ে যায় কিন্তু চীন। চীন দেখা গেল যে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক বৃহত্তম শক্তিতে পরিণত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনে আরও একটি অর্থনৈতিক জোট ক্ষমতাশালী হয়, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এবং সবথেকে ভালো জানো যে বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক জোনে পরিণত হয়েছিল এবং তারা একক মুদ্রা চালু করলে সেটাও বেশ প্রভাবশালী হয় সারা বিশ্বে, যদিও পরবর্তীতে কিন্তু সেই ইউরোরও পতন হয়েছিল এবং তার প্রভাবও নষ্ট হয়। সেই ইতিহাস আমাদের এখানে লাগবে না। আমরা প্রভাব হিসেবে কী পেলাম, সদ্য 1991 সালের পতনের ফলে ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী হতে শুরু করে। এবং আরেকটি প্রভাব যে সোভিয়েত ইউনিয়নের পতনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটা আলোচনা করছি, যে বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উদ্ভব হয়। এর আগে সোভিয়েত ইউনিয়ন কী করছিল, এর আগে সোভিয়েত ইউনিয়ন মধ্য এশিয়ার যে মুসলিম রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্র এদের মধ্যে কূটনীতির মাধ্যমে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছিল এবং যখনই সোভিয়েত ইউনিয়নের পতন হলো তার ফলে এই ভারসাম্যটা নষ্ট হয় এবং দেখা যায় এই ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে সাম্প্রদায়িকতাবাদ, বিচ্ছিন্নতাবাদ, আর যেই সুযোগটা নিয়েই আমেরিকা যুক্তরাষ্ট্র এদেরকে ইসলামিক টেরোরিস্ট গ্রুপ ঘোষণা করে দেয় বা টেরোরিস্ট স্টেট ঘোষণা করে দেয়। তো এইগুলি হলো তাৎক্ষণিক প্রভাব। এইবার আমরা সুদূর প্রসারী ফল কী জানি। সবাই সোভিয়েত ইউনিয়নের পতন মানেই ধরে নিল যে সমাজতন্ত্রের পতন, কিন্তু মনে করা হয় যে এই সোভিয়েত ইউনিয়নের পতন কিন্তু সমাজতন্ত্রের পতন নয়,
কারণ মার্কিন তাবেদারিতে চীন দেখো জ্বলন্ত উদাহরণ, সমাজতন্ত্রের পতন সেখানে হয়নি, মার্কিন তাবেদারির দ্বারা অতিষ্ঠ হয়ে একসময় সারা বিশ্বে সমাজতন্ত্র আবার পুনঃস্থাপিত হবে এবং শক্তিশালী হিসেবে পুনঃস্থাপিত হবে বলে মনে করা হয়। এবার এককেন্দ্রিক এই যে বিশ্ব রাজনৈতিক অবস্থার উদ্ভব হওয়াতে প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব বিদেশ নীতি রূপায়ণ করতে শুরু করে, এটাও একটা প্রভাব পাব। আর সমাজতান্ত্রিক যে অর্থনীতি, এই সমাজতান্ত্রিক অর্থনীতির পরিবর্তনের পরে যারা যারা হঠাৎ করে পুঁজিবাদী অর্থনীতিটাকে গ্রহণ করে নিয়েছিল, সেই পুঁজিবাদী অর্থনীতির যে সিস্টেম, যে ধারাবাহিকতা, তার সঙ্গে তাল মেলাতে না পারায় এই সমস্ত দেশগুলোতে দেখা যায় যে ব্যাপক অর্থনৈতিক ধস আসে। হঠাৎ করে পুঁজিবাদকে ইনটেক করে নেওয়া এবং সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার জন্য বেশিরভাগ দেশগুলিতেই দেখা গেল অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে, যেখান থেকে উঠে আসা একেবারে মুশকিল হয়ে দাঁড়ায়। এবং সর্বোপরি সোভিয়েত ইউনিয়নের পতনে সোভিয়েত ইউনিয়নের যে মদতপুষ্ট রাষ্ট্রগুলি ছিল তাদের কাছেও যে অর্থনৈতিক সাহায্য যেত সেটাও ধীরে ধীরে বন্ধ হতে থাকে, এবং সোভিয়েত মদতপুষ্ট যে রাষ্ট্রগুলি রয়েছে তাদের সামাজিক অর্থনৈতিক অবক্ষয়, সামরিক অবক্ষয় হতে থাকে। এবং এই যে আমরা বললাম, তার মানে সোভিয়েত ইউনিয়নের পতন কিন্তু নিছকই একেবারে সাধারণ ঘটনা নয় বিশ্বের ক্ষেত্রে, বিশ্বের চিত্রপট পাল্টে দেওয়া একটি ঘটনা সোভিয়েত ইউনিয়নের পতন। তো তোমরা সোভিয়েত ইউনিয়নের পতনের এই স্টোরিটা খুব সুন্দরভাবে মাথার মধ্যে যদি গেঁথে নাও, এটাই তোমাদের 30 নম্বরের জন্য লিখতে আসতে পারে। এবং আমি এতক্ষণ ধরে যা যা বকবক করলাম তোমাদের সঙ্গে, যে যে তথ্যগুলো দিলাম, সেইগুলো লিখলেই তোমার অন্তত 5 পাতা দাঁড়িয়ে যাবে এবং 30 নম্বরের জন্য একটা উত্তর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকে। এবং আমরা ফরেন পলিসির ক্লাস টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে স্টার্ট করেছি, যারা যোগাযোগ করতে চাও বা যারা ফরেন পলিসি বা এই পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপারের ক্লাসে যোগ দিতে চাও তারা যোগাযোগ করতে পারো। নিয়মিতভাবে সপ্তাহে 3 দিন করে সেখানে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, প্রি রেকর্ডিং ক্লাস অবশ্যই, কারণ লাইভ করা সম্ভব হচ্ছে না, এটা আমি আগে থেকেই বলে দিলাম। এবং তার সঙ্গে প্রয়োজনীয় নোট সেটাও কিন্তু সরবরাহ করা হচ্ছে, যারা যোগদান করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারে এই নাম্বারে। প্রথমে ফোন করবে না, সবাইকে অনুরোধ হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সঙ্গে, এবং ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।